চীনকে মানকের চিপায় ফেলতে ভারতের ব্রহ্মসে সাজানো হচ্ছে সুখাই। সুখাই যুদ্ধ বিমানের সঙ্গে ব্রহ্মস মিসাইল যুক্ত করার কাজ শুরু হয়ে গেল। বায়ুসেনার চাহিদা দ্রুত মেটাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 22 নভেম্বর সুখাই 30 কমব্যাট জেট থেকে পরীক্ষামূলকভাবে ছোড়া হয়, আর ব্রহ্মস আর সুখাইয়ের এই জুটি বায়ুসেনার মাইলস্টোন। সফলভাবে ওই যুদ্ধ বিমানে বিশ্বের দ্রুততম মিসাইল যুক্ত করা হলো। শত্রুপক্ষের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালাতে আরও বেশি করে প্রস্তুত হবে ভারত। সুখাই 30 MKI ফাইটার জেটের রেঞ্জ 3,200 কিলোমিটার। ভারত জল, স্থল এবং আকাশ তিন জায়গা থেকে মিসাইল উৎক্ষেপণ করতে সমর্থ। ভারতে এমনকি বিশ্বের মধ্যে প্রথমবার সুখাই বিমান থেকে ব্রহ্মস উৎক্ষেপণ করা হয়। বঙ্গোপসাগরে টার্গেট করে মিসাইল উৎক্ষেপণ করা হয়। শব্দের থেকে 3 গুণ বেশি গতিতে গিয়ে সমুদ্রে পড়ে এটি। মোট 42টি সুখাই ফাইটার জেটকে ব্রহ্মস মিসাইলে সাজানো হবে। এখনও পর্যন্ত রাশিয়ার থেকে 240টি সুখাই যুদ্ধ বিমান পেয়েছে ভারত। মোট $12 বিলিয়ন $272টি ফাইটার জেট পাওয়ার কথা। এবার থেকে ভারত পাকিস্তানের মাটিতে সীমান্তের কাছে থাকা জঙ্গি ক্যাম্পগুলোতেই সহজে হামলা চালাতে পারবে ভারত। এমনকি মাটির তলায় থাকা নিউক্লিয়ার বাংকারও উড়িয়ে দিতে পারবে নিমেষেই। সমুদ্রের মাঝে থাকা এয়ারক্রাফ্ট কেরিয়ারকে টার্গেট করতে পারবে সুখাই ব্রহ্মস জুটি।